একুশে আগস্ট গ্রেনেড হামলা ও জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে শরণখোলা উপজেলা আওয়ামী লীগ এ উপলক্ষে একুশে আগস্ট রোববার বিকেল চার ঘটিকায় বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরণখোলা প্রেসক্লাব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মোক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উদ্দিন খোকন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু প্রমুখ বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবি জানান